সুদী দর্শক, স্বাগত জানাচ্ছি নারী বিষয়ক অনুষ্ঠান পারাবত পাখনায়। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য ও নারী। আমন্ত্রিত আলোচক হিসেবে আমার সাথে আছেন দীপা পালিত, সাইকোসোশ্যাল কাউন্সিলর, যোগাযোগ কেন্দ্র উৎস। সুদী দর্শক, আমরা জানি শরীর ও মন এ নিয়েই আমাদের স্বাস্থ্য, দুটোই গুরুত্বপূর্ণ। আর মানসিক স্বাস্থ্য বলতে আমরা বুঝি ব্যক্তির চিন্তা ভাবনা আবেগ অনুভূতির সুসামঞ্জস্যপূর্ণ বহিঃপ্রকাশ, যেটির প্রতিফলন ঘটে ব্যক্তিক পারিবারিক এবং পেশাগত দায়িত্বে। এই মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই এই মানসিক স্বাস্থ্যটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সেটি নিয়ে আলোকপাত করবেন দীপা পালিত। মানসিক স্বাস্থ্য বলতে আসলে কি বোঝায় সেটি বোঝার আগে আমাদের জানতে হবে স্বাস্থ্য কি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্য হলো ব্যক্তির শারীরিক মানসিক এবং সামাজিক অবস্থার একটি সুস্থ অবস্থা, যেখানে তার শরীর ভালো থাকতে হবে পাশাপাশি মনও ভালো থাকতে হবে। আর একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্য তখনই ভালো থাকবে যখন সে বিভিন্ন কাজে বিভিন্ন আচার আচরণে কিংবা সামাজিক বিভিন্ন কাজে সে ভালোভাবে তার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে, তখনই তার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। আর আবেগ মন এবং আচরণ এই তিনটি নিয়ে হলো মানুষের মানসিক স্বাস্থ্য। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের সম্মুখীন হতে হয়, কিন্তু আমরা শারীরিক স্বাস্থ্যের প্রতি যতটা যত্নশীল ঠিক ততটা কিন্তু মানসিক স্বাস্থ্যের প্রতি আমরা যত্নশীল নই, যার কারণে দেখা যায় মানসিক স্বাস্থ্যের প্রতি আমরা অত বেশি গুরুত্ব দিই না। কিন্তু শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্য কিন্তু একই অন্যের পরিপূরক। শরীর এবং মন ভালো থাকার জন্য যেমন শরীর ভালো থাকতে হবে শারীরিক স্বাস্থ্য সুস্থ থাকতে হবে, ঠিক তেমনিভাবে মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য কিংবা মনকে ভালো রাখার জন্য মনের সুস্থতাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমাদের যখনই মন ভালো থাকবে কিংবা মানসিক স্বাস্থ্য সুস্থ থাকবে তখনই হচ্ছে দেখা যাবে আমরা আমাদের যে চ্যালেঞ্জগুলো সামনে আসবে সেগুলো আমরা খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবো, চ্যালেঞ্জগুলো আমরা গ্রহণ করতে পারবো, আমরা হচ্ছে সামাজিক বিভিন্ন কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারবো, ভালোভাবে আমরা অংশগ্রহণ করতে পারবো এবং পাশাপাশি আমরা আমাদের কাজে সঠিক সময় নির্ধারণ করতে পারবো। অর্থাৎ আমাদের রিপা যদি এভাবে বলি, আমাদের মনটাকে নিয়ে শরীর, শরীরটাকে নিয়ে মন, এবং মন নিয়ে কবি জীবনানন্দ তিনি একটি চমৎকার কথা বলেছেন, সেটি হচ্ছে মন এক অপার বিষয়, যে মনকে আমরা হয়তো চিনতে চাই না, জানতে চাই না, বুঝতে চাই না। এই যে মনের ভেতর দিয়ে যে কত কত কিছু বেরিয়ে পড়ে এবং সেটির প্রতিফলন কিন্তু আমাদের শরীর পড়ে, যে কথাটি আপনি বলছিলেন, সেই মনটাকে আমরা গুরুত্ব দিই না, সেই মানসিক স্বাস্থ্যকে আমরা গুরুত্ব দিই না। এখন আমরা সমসাময়িক প্রসঙ্গে চলে আসি। আমরা এখন বসবাস করছি বলা যায় এক অদৃশ্য শত্রুর সাথে, এক মহামারী কালে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই যে মহামারী, এই সময়টাতে অনেক মানুষ মানসিক অবসাদে ভুগছে, অর্থাৎ মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, যতটা না শারীরিক এর সাথে একই সাথে কিন্তু পাল্লা দিয়ে মানসিক স্বাস্থ্যের দিকে এক ধরনের ঝুঁকিতে পড়ছে। সুতরাং এই যে করোনা বা কোভিড-19 আমরা বলছি, এই সময়টাতে কি কি উপসর্গ সাধারণত আমরা অনুভব করি, আমাদের উপলব্ধিতে নাড়া দেয়? করোনাকালীন সময় মানুষের মধ্যে মানসিক চাপ কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। যেমন একজন ব্যক্তি, সে একটা চাকরি করত কিংবা তার কর্মজীবনে ছিল, কিন্তু যখনই সে ঘরে থাকছে অনেক সময় লম্বা সময় এবং লকডাউনের সময় দেখা গিয়েছে যে 3-4 মাস ঘরে অবস্থান ছিল মানুষ কিংবা বিভিন্ন ব্যক্তি, তখন তাদের মধ্যে অনেক বেশি মানসিক যে হতাশা দুশ্চিন্তা, তার চাকরির আসলে কী হবে, অর্থনৈতিক একটা যে মন্দাভাব, তার কারণে কিন্তু মানুষের মধ্যে ভয় কাজ করছে, দুশ্চিন্তা কাজ করছে। যে জীবন বড় না জীবিকা বড়, একজন বলছেন, কেউ বলছেন জীবনটা বড়, জীবন যদি না থাকে জীবিকার কি দরকার, আবার অনেকে বলছেন জীবিকাই যদি না থাকে তাহলে জীবন দিয়ে কি হবে। এই দুটো সমন্বয় করতে গিয়ে কিন্তু বড় ধরনের একটা মানসিক
অবসাদ বা হতাশার দিকে এগিয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে মৃত্যু ভয় প্রতিটা মুহূর্তে, তাই না? আপনি যদি আরেকটু বলেন, ব্যাখ্যা করেন। একটা বিষয় হচ্ছে শারীরিক যে অসুস্থতাগুলো আছে তার মধ্যে হচ্ছে মানুষের মধ্যে যে দম বন্ধ হয়ে যাওয়া, কিংবা যে একটা কাশি, কাশির জন্য যে একটা শ্বাসকষ্টের যে একটা বিষয় আছে, তো যার কারণে মানুষ হওয়ার আগে কিন্তু আতঙ্ক হয়ে যাচ্ছে যদি হয় মৃত্যুর দিকেই ধাবিত হব, যার কারণে মানুষের মধ্যে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের বিষণ্নতা, অবসাদ। সে তার যে স্বাভাবিক কাজগুলো আছে সেগুলো সে করতে পারছে না, স্বাভাবিক কাজকর্ম থেকে সে ব্যাহত হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে যখন যে সামাজিক যে একটা দূরত্বের যে একটা বিষয় আছে, আমরা সামাজিক দূরত্ব বজায় রাখছি, যার কারণে দেখা যাচ্ছে ব্যক্তির সাথে যখন ব্যক্তির দেখা হচ্ছে না, এবং তার পরিচিত আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, সবার সাথে যখন কথা হচ্ছে না, দেখা হচ্ছে না, তখন তাদের মধ্যে একটা হতাশা কাজ করছে। মনে হচ্ছে আমি সবার থেকে আলাদা, মানে মনে হয় আর কখনো কারোর সাথে আমরা দেখা করতে পারবো না, কখনো মনে হয় আমরা এক হতে পারবো না। কিন্তু আসলে বিষয়টা তো অনেক সমসাময়িক, কিন্তু আমরা যদি একটু সাবধান থাকি কিংবা স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে দেখা যাবে আমরা ভালো থাকতে পারবো। আর এর ফলে ব্যক্তির মধ্যে দেখা দিচ্ছে হতাশা, তারপর তার মধ্যে রাগ তৈরি হচ্ছে, ভয় তৈরি হচ্ছে, বিষণ্নতা তৈরি হচ্ছে, এবং অনেক বেশি দেখা যাচ্ছে সে একাকিত্ব হয়ে যাচ্ছে, একা বোধ করছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে খুব বেশি কথা বলছে, অল্পতেই সে রেগে যাচ্ছে, রিয়েক্ট করছে খুব বেশি, এবং উদ্বেগ উৎকণ্ঠা, এই দুটা যখন মানুষের সমন্বয় থাকে না, তখনই কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায়। যেমন ভাবে মানসিকভাবে সে দুর্বল হয়ে যাবে, ঠিক তেমনি মানুষের কিন্তু শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গাটা একটু কথা বলি, আমরা যদি এইভাবে একটা পরিবারকে বিভাজন করি, আমাদের পরিবারে আমরা শিশুরা থাকেন, আমাদের পরিবারে আমরা আছি, আমাদের পরিবারে বয়স্করা আছেন, হ্যাঁ, সুতরাং দেখা যায় যে এই যে মানসিক স্বাস্থ্য, এই যে আমাদের এই সময়টা নিয়ে আমরা কথা বলছি, আমরা মানসিক স্বাস্থ্য প্রসঙ্গটা নিয়ে এসেছি এই কারণেই সময়টা কিন্তু একটা মানসিক একটা উদ্বেগ, হতাশা, অবসাদের ভিতরে যাচ্ছে। আমাদের শিশুরা এখন কিন্তু ঘরবন্দি, তারা স্কুলে যেত, তাদের বন্ধুবান্ধব ছিল, তারা খেলাধুলা করতো, তারা একটা উচ্ছ্বাসের মধ্যে থাকতো। শিশুদের কিন্তু এখন আমরা ঘরবন্দি করে ফেলেছি। সুতরাং এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কিন্তু উদ্বেগ প্রকাশ করছে যে বিশ্বের সমগ্র দেশে শিশুরা মারাত্মক একটা মানসিক ঝুঁকিতে আছে, যেটা পরবর্তী জীবনে তাদের নেতিবাচক একটা প্রভাব ফেলতে পারে। আমরা এই শিশুদের উপরে চাপটা কিভাবে সৃষ্টি হচ্ছে? শিশুরা হচ্ছে একটা নির্দিষ্ট, তাদের একটা রুটিন ছিল, মানে যেমন সেই একটা নির্দিষ্ট সময়ে সকালে ঘুম থেকে উঠে সে স্কুলে যাবে, স্কুলে গিয়ে তার স্কুলে কিন্তু আবার অনেকগুলো কার্যক্রম থাকে, যেমন তার পাঠ্যপুস্তকের পড়া থাকে, কিংবা তার খেলাধুলার একটা কিন্তু অংশ থাকে, মানে খেলাধুলা কিংবা বন্ধু থাকে, তার সে হচ্ছে ড্রয়িং করতে পারে, বন্ধু বান্ধবের সাথে সে হচ্ছে দুষ্টামি করতে পারে, অনেকগুলো তাদের কিন্তু আনন্দের মধ্যে যায়। লেখাপড়ার পাশাপাশি স্কুল কিন্তু একটা আনন্দের জায়গা, সে জায়গা থেকে যখন শিশুরা ঘরে অবস্থান করছে, তখন দেখা যাচ্ছে তার বন্ধুর সাথে সে দেখা করতে পারছে না, তার বন্ধুর সাথে দেখা হচ্ছে না, কিংবা সে মাঠে গিয়ে খেলতে পারছে না, পার্কে যেতে পারছে না, আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যেতে পারছে না, তখন শিশুদের মধ্যে কিন্তু মানসিক চাপ তৈরি হচ্ছে। আর শিশুদের মানসিক চাপ প্রকাশের ধরনটা কিন্তু আবার অন্যরকম, বয়স্কদের মতো না, যেমন তারা কিন্তু তাদের যে মানসিক সমস্যা যে হয় কিংবা চাপের সৃষ্টি হয়, তখন কিন্তু তারা দেখা যায় মানে হুট করে কারোর সাথে মিশছে না, কথা বলছে না, একদম চুপচাপ থাকছে, আবার অনেকে রেগে যাচ্ছে, অনেকেই রেগে যাচ্ছে, দেখা যাচ্ছে অল্পতে কেউ কিছু বললে কিংবা কিছু করতে বললে, ছোট্ট একটা কাজ কিন্তু করতে বলে দেখা যাচ্ছে সে জিনিসপত্র ভাঙচুর করে ফেলছে, কিন্তু তার এটার কারণ কিন্তু ওইটাই, মানে তার হচ্ছে মানসিক চাপ থেকে কিন্তু এই ধরনের আচরণগুলো তার মধ্যে দেখা যাচ্ছে। আবার মোবাইল আসক্তি হয়ে যাচ্ছে তার, হ্যাঁ, ইন্টারনেট আসক্তি অনেক বেশি হচ্ছে, যেহেতু সে বাইরে বের হতে পারছে না, খেলাধুলা করতে পারছে না, তখন ইন্টারনেটের প্রতি তার আসক্তি বেশি হয়ে যাচ্ছে, গেমস খেলছে বেশি, হ্যাঁ, তার যার কারণে হচ্ছে মানসিক যে চাপগুলো তাদের মধ্যে হচ্ছে সেগুলো কিন্তু তারা প্রকাশ করতে পারছে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে বড়রাও কিন্তু তাদের এই সমস্যাগুলো কিংবা চাপগুলো বুঝতে পারছে না, ওরা নিজেরাই চাপে আছে, হ্যাঁ, বড়রাও চাপে আছে, কিন্তু যার কারণে দেখা যাচ্ছে ওদের যে সমস্যাগুলো আছে ওগুলো তারা বুঝতে পারছেন না। কিন্তু শিশুদের আসলে যদি আমরা সৃজনশীল একটু কাজে তাদেরকে আমরা যুক্ত করতে পারি, যেমন তাকে একটু ছবি আঁকতে দেয়া, কিংবা হচ্ছে একটু বাগান করতে দেয়া, মানে আমরা যদি দুটো গাছ কিনে যদি অভিভাবকরা শিশুদেরকে যদি বলে গাছের একটু পরিচর্যা করুক, গাছটাতে মানে প্রতিদিন বিকেলে একটু পানি দিক, গাছটা একটু বেড়ে উঠুক, এভাবে করে গাছের যত্ন, তখন দেখা যাবে তার মধ্যে যে একটা চাপ
কিংবা কাজ করছে না, সারাদিন বসে থাকার যে একটা চিন্তা চেতনা সেটা কিন্তু অনেকাংশে তার হচ্ছে আনন্দের ভিতর দিয়ে সে যাবে, অর্থাৎ আনন্দদায়ক কাজের মধ্যে, সৃজনশীল কাজের মধ্যে তাকে নিয়ে আসা, তার মনটাকে সেখানে এগিয়ে দেওয়া। কেমন আরেকটা বিষয় দীপা, যেটা সেটা হচ্ছে আমরা দেখি যে বয়ঃসন্ধিক্ষণের বাচ্চারা কিন্তু আছে, শিশু না, তাদের আবেগ যুক্তি, এই ক্ষেত্রে আবেগটা অনেক বেশি কাজ করে। এই আবেগের ক্ষেত্রে এখন এই সময়টাতে একটা নেতিবাচক প্রভাব পড়ছে, তারা দেখছে যে বাসায় মা বাবা সবসময় এক ধরনের বিষণ্ণতা, বা আমরা যখন টেলিভিশন খুলছি বা নানা ধরনের নেতিবাচক কথা শুনছি, যেখানেই যাচ্ছি সে এক একটা সুখ সংবাদ আমাদেরকে বিষণ্ণ করে তুলছে, বা আত্মীয় স্বজন, পরম আত্মীয় স্বজন অনেকে হয়তো চলে যাচ্ছেন। কেমন এই সময়টাতে আমার মনে হয় এই বয়ঃসন্ধিক্ষণের সময়টাতে মায়ের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে, আপনি কি বলেন? বয়ঃসন্ধিকালে যখন দেখা যাচ্ছে তারা হচ্ছে ক্লাস 9-10 এ পড়ছে, তাদের একটা পড়ার এবং তাদের স্কুলে যখন যায় কিংবা যখন তারা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে তখন তাদের পড়ার একটা চাপ থাকছে, পড়ার একটা তাদের সময় থাকছে, এবং সে পড়ার মধ্যে কিন্তু থাকছে কিভাবে তার পরীক্ষার রেজাল্টটা ভালো করবে, কিভাবে সে ভালো দিকে যাবে। এখন যেহেতু সবকিছু বন্ধ, একদিকে পরিবারে বলছে সামনে তোমার পরীক্ষা তুমি পড়ো, কিন্তু আবার সে কি পড়বে, কিভাবে তার পড়াগুলো সে পড়বে, কিভাবে তার পড়াগুলোর মধ্যে মধ্য দিয়ে সে যাবে সে কিন্তু বুঝতে পারছে না। আমরা কিশোর কিশোরী বয়সের যে সন্তানরা আছে তাদের কথা বলছি, তো দেখা যায় তাদের মধ্যে কিন্তু একটা হতাশা কাজ করছে, মানে তাহলে মানে সে মনে করছে সে একা, এবং তার একটা বয়সের যে মানে একটা তার সময়, বড়রা বলছে কেউ আর বলছে তুমি অনেক ছোট বেশি কথা বলবে না, আবার কেউ বলছে তুমি বড় হয়ে গেছো ছোটদের মতো কেন আচরণ করছো, তাহলে তাদের হচ্ছে একটা কি নিজেরও নিজেকে চেনার একটা দ্বন্দ্ব তাদের মধ্যে কিন্তু তৈরি হয়, মানে এই বয়সন্ধিকালে কিন্তু এই দ্বন্দ্বটা অনেক সময় তৈরি হয়ে যায়, আর এখন তো আরো বেশি যেহেতু ঘরে থাকছে, তারপর দেখা যাচ্ছে ঘরের একটা কাজে তাকে সহযোগিতা করতে বলছে, কিন্তু দেখা আমরা বড়রা কি করে অনেক সময় রেগে গিয়ে বলি তুমি এই কাজটা করতে পারছো না, কিন্তু দেখা যায় তার মধ্যে কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না আসলে যেটা তার মধ্যে একটা চাপ তৈরি হয়। তো যার কারণ তার বলা যায় যে আসলে বয়সন্ধিকালে তারা আরো বেশি মানে তারাও কাউকে বলতেও পারছে না, স্কুলে গেলে তার সহপাঠীর সাথে দেখা হতো, তার বন্ধুদের সাথে কথাগুলো ভালো করে বলতে পারতো তখন, কিন্তু এখন তো সে তার কথাগুলো শেয়ার করতে পারছে না কারোর সাথে। দীপা, এই সময় আমার মনে হয় কি, মায়ের কথা যেটি বলছিলাম, মাকে একেবারে বন্ধু হয়ে যেতে হবে, হ্যাঁ, তার সাথে বন্ধুর মতো একেবারে একাত্ম হয়ে তার ভেতরের কথাগুলি বের করে নিয়ে আসতে হবে, যে তোমার কষ্টের কথা, তোমার বেদনার কথা, বা তোমার ভালোবাসার কথাটুকু, তোমার সঙ্গীর কথা, কার সাথে তোমার সম্পর্ক ছিল, এগুলো যদি মা খোলাখুলি তার সাথে শেয়ার করতে পারেন, তাহলে মনে হয় তাদের ভেতরে যে একটা নেতিবাচক একটা চাপ থাকে, অনেক সময় কিন্তু অনেকে আত্মহত্যা করছে, এগুলো থেকে বেরিয়ে আসা যাবে। না, আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে পরিবারের বয়স্কদের নিয়ে কিন্তু আমরা একটা ভাবনায় থাকি, তাই না? বয়স্কদের এমনিতেই অনেক রোগ থাকে, এমনিতেই বয়স্কদের বেলা শেষে সেই সময়টাতে সবসময় একটা অবসাদ কাজ করে, তার সাথে কেউ কথা বলতে চায় না, তাই না? এই সময়টায় যখন পরিবারের সবাই চাপে থাকে, এই বয়স্ক মানুষটা তো একেবারে নিঃসঙ্গ হয়ে যায়, যিনিই থাকুন না কেন, মা হোক বাবা হোক। আপনি কি বলেন, এই বয়স্কদের ক্ষেত্রে আমাদের কিভাবে তার মানসিক পরিচর্যাটা দরকার আমাদের? বয়স্কদের ক্ষেত্রে আসলে দেখা যায় সেখানে আমাদের যারা আমরা যারা আছি পরিবারের অন্যান্য সদস্যরা তাদের অনেক বেশি এগিয়ে আসতে হবে, কারণ বয়স্ক মানে হচ্ছে একেবারে শিশু, মানে শিশুরা আসলে এখন যে ধরনের আচরণগুলো করে বয়স্কদের মধ্যেও কিন্তু এখন তার মধ্যে সে ধরনের আচরণগুলো প্রকাশ পায়, তার ছোট সন্তানটিকে যেভাবে লালন পালন করতে হয় বয়স্কদের ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে আমাদের তাদেরকে লালন পালন করতে হবে, তাদের কথাগুলো আমাদের শুনতে হবে। তারপর অনেক সময় বয়স্করা আপনি যে বলছেন তাদের মধ্যে বার্ধক্যজনিত অনেকগুলো রোগ এমনিতেও তাদের মধ্যে আছে থাকে, অনেক সময় দেখা যায় অনেকের আরো বিভিন্ন ধরনের রোগ থাকতে পারে বার্ধক্যজনিত, তো যার কারণে তার মধ্যে অবশ্যই একটা কি চিন্তা মনের মধ্যে কিন্তু বসবাস করে, দুশ্চিন্তা কাজ করছে, এবং সে চিন্তা তার মধ্যে একটা উদ্বেগ ভিতরে ভিতরে মৃত্যুর ভয়টা তো আছে অবশ্যই, সেখানে তো মৃত্যুর ভয় অবশ্যই আছে, তার যেহেতু বয়সও বেড়ে গেছে এবং হচ্ছে তার চিন্তা করছে সে হয়তো কোন একটা যদি সে এ ধরনের রোগে যদি আক্রান্ত হয়, সংক্রমিত যে COVID-19 রোগে যদি সে আক্রান্তিত হয় তাহলে দেখা যাবে তার মধ্যে একটা চাপ তৈরি হচ্ছে, তিনি হয়তো খুব তাড়াতাড়ি মারা যাবেন এবং সবার আগে তিনিই মারা যাবেন। তো যার কারণে আসলে বয়স্কদের অবশ্যই মানে এই সময় তাদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের
ধরনের চাপ, দুশ্চিন্তা, হতাশা, হয়তো বয়স্করা দেখা যাচ্ছে আত্মহত্যার মতো পথ হয়তো বয়স্করা খুব কম বেছে নেয়, কিন্তু তাদের মধ্যে অনেক বেশি বিষণ্ণতা কাজ করে, যে বিষণ্ণতাকে আসলে উত্তরণের কোনো সুযোগ থাকে না, এবং এই বিষণ্ণতা নিয়ে নিয়ে কিন্তু তিনি দেখা যায় চলে যাচ্ছেন পরপারে। আরেকটি আরেকটি বিষয় দীপা, যেটি সেটি হচ্ছে যে কথাটি বলা হচ্ছে যে এই মানসিক দুশ্চিন্তাটাকে আমরা যাতে দূরে সরিয়ে রাখতে পারি, সেজন্যে আমাদের ভেতরে একটা দৃঢ় বিশ্বাস থাকা উচিত, অর্থাৎ আত্মবিশ্বাস থাকা উচিত, এবং দরকার যেটি সেটি হচ্ছে একটা হচ্ছে আশা জাগিয়ে রাখা, আরেকটি হচ্ছে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করা, আরেকটি হচ্ছে উদ্বেগকে যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করা। কতগুলি পদ্ধতি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে দিচ্ছেন যে কি কি করণীয়। সবচেয়ে বেশি এখন সমস্যা হচ্ছে অনিদ্রা, কেমন তো কিছু কিছু বিষয় কিন্তু বলা হচ্ছে স্টেপ বাই স্টেপ, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এই সময়টা মানসিক অবসাদ কাটানোর জন্য কি কি করা দরকার, এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। সেটা হচ্ছে মানসিক অবসাদ কাটানোর জন্য প্রথমে আমাকে চিন্তা করতে হবে আমার নিজেকে আসলে ভালো রাখতে হবে, মানে আমার দেখা যাচ্ছে যে অনেকগুলো কাজ থাকে, অনেকগুলো কাজের মধ্য থেকে আমাকে এক ঘন্টা সময় অন্তত আমার নিজের জন্য বের করতে হবে, নিজের জন্য বের করে নিজে একটু নিজের পরিচর্যা করা, তারপর একটু হচ্ছে গান শোনা, একটু বই পড়া। আমার যে বইটা খুব প্রিয় ছিল একসময় আমি খুব পড়তাম, অনেকে কিন্তু থাকে অনেক সময় প্রিয় বই থাকে যেটা হয়তো দেখা যায় কাজের চাপে কিংবা বিভিন্ন সমস্যার কারণে আর পড়ে পড়া হয় না, তো একটু বইটা যদি আমি একটু পড়ি, কিংবা দেখা যাচ্ছে যে আমার যে কাজটা খুব বেশি প্রিয় একটু নিজের পরিচর্যা করা, একটু গান শোনা, পছন্দের গানটা শোনা, এভাবে যদি আমরা এগুলো করি তাহলে কিন্তু আমরা অবসাদ থেকে মুক্ত হতে পারি। আরেকটা বিষয় হচ্ছে আস্থাভাজন ব্যক্তির সাথে আসলে কথা বলা, মানে আস্থাভাজন যে ব্যক্তিটাকে আমি মানে পছন্দ করি, মানে প্রত্যেক ব্যক্তির কিন্তু একটা আস্থাভাজন ব্যক্তি থাকে, তাহলে আমরা মানে সবার কাছে আমাদের সমস্যার কথাগুলো না বলে আমরা যে আস্থাভাজন ব্যক্তি আছে তাকে আমার সমস্যার কথাটা, আমার অবসাদের কথাটা শেয়ার করা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে শেয়ার করতে হবে, নিজের মধ্যে রাখলে কিন্তু সমস্যার সমাধান কখনো হয় না, আমরা যদি শেয়ার করতে পারি তাহলে অনেক অংশে সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। তারপর হচ্ছে পুষ্টিকর খাবার খাওয়া, পুষ্টিকর খাবার খেলে হচ্ছে অনেক সময় দেখা যায় মানে অপুষ্টিকর যে খাবারগুলো আছে, ফ্যাটি যে খাবারগুলো আছে, ওইগুলো কিন্তু বিষণ্ণতার জন্য অনেকাংশে দায়ী। তো পুষ্টিকর খাবার যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের শরীরে যেমন ভালো থাকবে ঠিক তেমনি হচ্ছে মনও ভালো থাকবে। ব্যায়াম করতে হবে, আমাদের যে এক ঘন্টা সময় হোক কিংবা আমাদের আধ ঘন্টা, কিংবা আমরা যদি না পারি 15 মিনিট হলে আমাদের নিজেদের জন্য সময় রাখতে হবে একটু ব্যায়াম করার জন্য। তো ব্যায়ামের ক্ষেত্রে এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যোগাসন, সেটা হচ্ছে যোগাসনটা যদি আমরা যদি করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেমন আপনি যে বললেন অনিদ্রা একটা মানুষের এখন বড় সমস্যা, অনিদ্রা যেমন কেটে যাবে, ঘুম হবে, তেমনি ভালো আমরা বিভিন্ন সমস্যা থেকেও কিন্তু নিজে কিভাবে সমাধানের পথটা আমরা কিন্তু নিজেরাই চিন্তা করে বের করতে পারবো। তো সেক্ষেত্রে একটা ডিপ ব্রেথ যে প্র্যাকটিসটা আছে সেটা হচ্ছে মানে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়া, মানে এই বিষয়টা যদি আমরা দিনে অন্তত আমার কাজের ফাঁকে একটু বসে হলো দিনে অন্তত যদি আমরা 10 বার করি, সকালে ঘুম থেকে ওঠার পর যখন একটু বাইরে বারান্দায় গিয়ে কিংবা বাইরে বের হয়ে যদি আমরা এই ডিপ ব্রেথটা যদি একটু প্র্যাকটিস করি, মানে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে যদি আস্তে আস্তে ছাড়ি, তখন দেখা যাবে কিন্তু আমাদের অনেক ধরনের যে চাপগুলো আছে সেগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো, এটি একটা বিষয়। আরেকটা হচ্ছে ছোটদের ক্ষেত্রে যেটা শিশুরা যারা আছেন আমাদের পরিবারে তাদের ক্ষেত্রে বলা যেতে পারে, সেটা হচ্ছে তারা সৃজনশীল যে কাজগুলো আছে আমি শুরুতে বলেছিলাম, আর্ট করা কিংবা এখন ইউটিউবে বিভিন্ন ধরনের জিনিস বানানো শিখাচ্ছে, তো আমরা মোবাইলের দিকে মানে বেশি গেমসের দিকে আসক্তি না হয়ে আমরা বড়রা যারা আছি, অভিভাবকরা যারা আছি, তারা একটু তাদের সাথে বসে কিভাবে জিনিসগুলো বানাতে হয় তারা একটু সাথে বানানো, এবং তাদের সাথে বসে বসে এখন আগের দিনে যে খেলাগুলো হতো লুডু খেলা কিংবা ক্যারাম খেলা, এগুলো একটু যদি তাদের সাথে আমরা খেলতে পারি, এবং আরেকটি কথা আমি বলেছিলাম বাগান করতে দেয়া, এই বিষয়গুলো যদি আমরা করি তাহলে দেখা যাবে যে মানসিক যে অবসাদ আছে তার থেকে আমরা অনেকাংশে কিন্তু মুক্ত বেরিয়ে আসতে পারবো। আরেকটি বিষয় যেটি রিপা আপনার সাথে একটু যুক্ত করতে চাই সেটি হচ্ছে আমরা জানি যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় আনা ফ্র্যাঙ্ক উনি একটা ডায়েরি লিখেছিলেন, সেটি কিন্তু বিশ্ববিখ্যাত হয়ে গেল। এখন যদি আমাদের শিশুদেরকে আমরা বা আমরা যারা বড়রাও আছি
হয়তো আমি কারো কাছে সাথে শেয়ার করতে পারছি না, আমরা যারাই আছি সবাই আছি কিন্তু একটা ভয়ে আছি, তাই না? প্রতিটা মুহূর্তে এটা কিন্তু স্বীকার করতেই হবে। ঘুমোতে যাওয়ার আগে ভাবছি যে আমি ঘুম থেকে ঠিক মতো উঠতে পারবো কিনা, আবার ঘুম থেকে উঠেই ভাবছি যে আমি আক্রান্ত হবে কিনা, কারণ আমি দেখছি আশেপাশে যে বন্ধুগুলির সাথে এই কথা বললাম গতকাল সেই আক্রান্ত। এটাই কিন্তু পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি কিন্তু এইটাই, আমরা আক্রান্ত হচ্ছি, কেউ ভালো হচ্ছে, কেউ বা চলে যাচ্ছি। সেই সময় যদি আমরা একটা ডায়েরি লেখার ব্যবস্থাটা, মানে যে অভ্যেসটা, যদি আমরা শিশুদেরকে একটা ডায়েরি ধরিয়ে দিলাম, সুন্দর একটা ডায়েরি, যে তোমার মনের কথা আজকে কাকে লিখতে ইচ্ছে হচ্ছে, কোন বন্ধুর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, এই জিনিসগুলো যদি করতে পারে তাহলে মনে হয় তার ভেতরের যে অবসাদ, ক্লান্তি, হতাশা শেয়ার করা। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে শেয়ার করা। আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে আমাদের এখন অন্যতম শর্ত হচ্ছে সামাজিক, বলি সামাজিক দূরত্ব বা নিরাপদ দূরত্ব। কিন্তু আমরা কি জানি যে মানুষে মানুষে যখন একটু হাতে হাত রাখি, একটু কাছে বসি, এটাতে কিন্তু মায়ার প্রকাশ, ভালোবাসার বহিঃপ্রকাশ, এটি থেকে কিন্তু আমরা দূরে, এটি কিন্তু বিষণ্ণতা সৃষ্টি করছে। আপনি কি বলেন এটা? অবশ্যই আপা, আমরা যখন মানে যখন প্রিয় মানুষের আমরা কাছাকাছি যাই তখন দেখা যাবে মানে আমাদের মনও কিন্তু ভালো থাকে। তো এখন বলছি সামাজিক দূরত্ব, আবার অনেক সময় দেখা যায় পরিবারের মধ্যে যে লোকটি কিন্তু কি যে ব্যক্তিটি, সে ছেলে হোক মেয়ে হোক কিংবা নারী হোক পুরুষ হোক, যখন করোনা আক্রান্ত হচ্ছে তখন দেখা যায় তাকে একদম আলাদা করে দেওয়া হচ্ছে, তখন তার মধ্যে কিন্তু আরো বেশি হতাশা কাজ করছে, কারণ তার প্রিয় মানুষটি সে কাছে যেতে পারছে না, তার সন্তানটিকে সে ধরতে পারছে না, লালন পালন করতে পারছে না। তো অবশ্যই মানে আমরা যখনই হচ্ছে মানে সামাজিক দূরত্বটা যখনই আসে তখনই অবশ্যই মনের মধ্যে অবশ্যই একটা চাপ কিন্তু এমনিতেও তৈরি হয়ে যাচ্ছে, এবং এটা চাপের কারণ। আর এই বিষয়টা হচ্ছে আমাদের এটার জন্য আমাদের ইতিবাচক চিন্তা করতে হবে, এই সময়টা আসলে বেশি দিনের না, আমরা একটু সচেতন থাকলে, আমরা একটু যদি ভালোভাবে চলি, একটু সুস্থ থাকি এবং হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে এই বিপর্যয়টা আমরা খুব সহজে কিন্তু কাটিয়ে উঠতে পারবো। এই ধরনের ইতিবাচক চিন্তা করেই কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে। অর্থাৎ সবচেয়ে বড় কথা যেটি, সেটি হচ্ছে মানসিক দৃঢ়তা, মনোবলটা হচ্ছে মনোবলটা, এটা যাতে কোনোভাবেই যেন আক্রান্ত না হয়, তাই না? দীপা, অনেক কথা বললাম আপনার সাথে মানসিক স্বাস্থ্য নিয়ে, এবং একই সাথে আমরা নারীরা কিভাবে ভূমিকা রাখতে পারি, কারণ নারীদের উপরেই মানসিক চাপটা বেশি পড়ে, তাই না? সুধী দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম মানসিক স্বাস্থ্য ও নারী। আসলে আমাদের মনে রাখতে হবে জীবন একটাই, একই সাথে মনে রাখতে হবে জীবন মানেই আমরা ক্ষণিকের পথিক, মৃত্যুই হচ্ছে আমাদের চিরস্থায়ী ঠিকানা। যেভাবেই হোক পৃথিবী থেকে তো একদিন বিদায় নিতেই হবে, কিন্তু এই মৃত্যু ভয় যদি আগে থেকেই আমাদের ভেতরে চেপে বসে তাহলে কিন্তু জীবনটা অর্থহীন হয়ে যায়। সুতরাং আমরা যে সময়টাতে বসবাস করছি এটা অনাকাঙ্ক্ষিত একটি সময়, একটা মহামারীর সময়, আমাদেরকে যতটুকু সময় পাই না কেন আমাদেরকে ভালো থাকতেই হবে, এবং মনে রাখতে হবে করোনা পরবর্তী বিশ্বটা হয়তো অন্য একটা বিশ্ব আমরা পাব, যেখানে হয়তো দেখা যাবে মানুষের মন মানসিকতার হয়তোবা ইতিবাচক পরিবর্তন হয়েছে, হয়তোবা নেতিবাচক পরিবর্তন হয়েছে। আমরা প্রত্যাশা রাখি আমাদের ভেতরের শুভবোধ, কল্যাণ বোধ, মানবতার যে বোধ সেটি বিকশিত হবে। সুধী দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, শুনছিলেন আমাদের কথা, তাদের সবার প্রতি অশেষ ভালোবাসা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।